এবার আপনাদের সঙ্গে শেয়ার করব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তানজিন তিশা। সেই সঙ্গে আরো জানাবো নারী আসলে কিসে আটকায়, জানালেন সোহানা সাবা। সেই সঙ্গে আরো জানাবো হঠাৎ করে কেন আজ আব্দুল আজিজের বাসায় পরিমণি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি তানজিন তিশার গসিপসে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি তানজিন তিশা নিজেই নিশ্চিত করেছেন। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসপাতালে বেডে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, গতকাল অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাই কাউকে ফোনে সাড়া দিতে পারিনি। তানজিন তিশা আরো লেখেন, তবে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানান তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো, সবাই তার জন্য দোয়া করবেন। তো এবার আসি সাবার গসিপসে। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুজনের সম্মতিতেই 18 বছরের সংসার জীবনের ইতি টানছেন তারা। ঘটনাটি নিয়ে বাংলাদেশের নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। এই দম্পতির বিচ্ছেদের ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা কথাই ঘুরে বেড়াচ্ছে, নারী আসলে কিসে আটকায়। এমন প্রশ্নের জবাবে বিভিন্ন জনরা বিভিন্ন মন্তব্য প্রকাশ করছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। সোমবার তিনি বিষয়টি নিয়ে কথা বলেন ফেসবুকে। দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে এই নায়িকা লেখেন, মেয়েরা আসলে কিসে আটকায়, না জেনে থাকলে শোনেন, ছেলে হোক আর মেয়ে, শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না, খুব খ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরও যদি সে চলে যায় তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও দ্রুত সম্ভব ভুলে যাওয়াটা ভালো, কারণ আপনার রাইট পার্সন আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইমে ওয়েট করছে, বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এদিকে নিজের সিনেমা প্রসঙ্গ টেনে সাবা লেখেন, এবার আসা যাক আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়। শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায়, অথবা পাবলিক সিটি স্টং এ আটকায়। সবশেষে নিজের সিনেমার কথা জানিয়ে তিনি বলেন, আমার অভিনীত সিনেমা অসম্ভব, যেখানে শাকিব খান নেই কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছে, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা, পরিবারের কথা, যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমরা বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীদের সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যি আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকে পড়বেই পড়বে। ওরে চালাক, ওই কথার মধ্যে তার সিনেমার প্রচারটাও কিন্তু করে নিল। যাই হোক, এবার আসি পরিমণির গসিপসে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার সিনেমা রক্ত মুক্তি পায় 2016 সালে, যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। এটি করতে গিয়েই দূরত্বের আভাস আসে, প্রকাশ্যে জাজ মাল্টিমিডিয়ার প্রতি পরির অসন্তোষ। সে সময় সংবাদ মাধ্যমকে পরি বলেছিলেন, সবকিছুই এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়, এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা, কারণ আমি খুব স্বাধীন চেতা মানুষ, ধরে বেঁধে কোনো কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না। এরপর জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি পরীকে, এমনকি কোনো অনুষ্ঠানেও জাজের কর্ণধার আব্দুল আজিজের মুখোমুখি হননি এই চিত্রনায়িকা। তবে এবার হুট করেই আজিজের বাসায় পরিমণি। ছেলে রাজ্যকে নিয়ে পারিবারিক আবহে বেশ কিছুটা সময় কাটান তারা, আর রাজ্যর সঙ্গে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন এই প্রযোজক, আর তাতেই নানা সরগোল। তবে কি জাজের ঘরে আবারও পরীকে পাওয়া যাবে? পরিমণি জানান, আপাতত ছেলে রাজ্যের জন্মদিন নিয়েই দৌড়ঝাঁপ করছেন তিনি। আব্দুল আজিজের ভাষ্য, পরিমণি রাজ্যের জন্মদিনের দাওয়াত দিতে ফোন দিয়েছিলেন, আমি প্রশ্ন করেছি সরাসরি এসে দাওয়াত না দিয়ে ফোনে কেন, এটা শুনে পরি রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন, খুব লক্ষ্মী একটা বাচ্চা, এর মধ্যে আমার পোষা প্রাণী মাইলকে পেয়ে রাজ্য খেলায় ডুবে যায়, অনেক সময় নিয়ে আমরা আড্ডা দিয়েছি, তবে কি দূরত্ব ঘুচল? এমন প্রশ্নের জবাবে আজিজ বলেন, আমাদের তো দূরত্ব ছিলই না কখনো। তিনি জাজের নিয়ম কানুন নিয়ে এর আগে যা বলেছেন সেটা তো সত্য, জাজের অনেক নিয়ম, সেগুলো মেনেই শিল্পীদের কাজ করতে হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, জাজের পর্দায় পরীকে আবার দেখা যেতে পারে যদি চরিত্র মেলে, এমন আভাসও দিলেন এই প্রযোজক। তো দেখা যাক কবে সেটা হয়। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।